উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নাটোরের তিনটি উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কাছে নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার ভোট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কাছে রিটার্নিং অফিসার এসব সামগ্রী হস্তান্তর করেন। জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, আগামীকাল বুধবার নাটোরের সিংড়া উপজেলা, নাটোর সদর উপজেলা ও নলডাঙ্গা উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সিংড়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। এছাড়া নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় সকল পদে নির্বাচন হবে। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচনী সামগ্রী যথাযথভাবে বিতরণ করা হচ্ছে। ব্যালট পেপার আগামীকাল ভোরে স্বশ কেন্দ্রে পৌঁছে যাবে। কেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে।